আবারও অশান্ত বাসন্তী। তৃণমূলের দুই গোষ্ঠীদ্বন্দ্বে নিহত এক তৃণমূল কর্মী, আহত দশ, উত্তেজনা এলাকায়। আবারও অশান্ত হয়ে উঠল বাসন্তী। তৃণমূলের দুই গোষ্ঠীর দফায় দফায় সংঘর্ষে নিহত হলেন এক তৃণমূল কর্মী ও উভয় পক্ষের দশজন আহত হয়েছে। মৃতের নাম আমির আলী সর্দার, বয়স ষাট। আহতদেরকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ১১ নম্বর সর্দার পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোররাত থেকেই তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। চলে দফায় দফায় বোমাবাজি ও গুলিবর্ষণ। সে সময় আমির আলী সর্দার নামে এক ব্যক্তি বাজারে আসছিলেন চা খেতে। সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরিবারের লোকের দাবি, আমির আলীকে খুন করা হয়েছে, তার দেহ আনতে গেলে বাধা দেওয়া হয়। আজ কি হয়েছিল ঘটনা? বোমবাজি করছে, আর মদটা এধারে গেছে বাড়ির বাইরে, যাওয়ার পরে ওরা হান্নানরা বাড়ির ভেতরে গুলি করেছে। কারা ওরা? কারা? মোহাম্মদ, হান্নান, ওই রাজু, হারু, ওরা কি করে? যুবদল করেছে। যুবদল দেখেছে বলতে মাস পরে আমরা গেলু, ওরা যুব, ওরা যুব কোন ঝুট ঝামেলায় থাকতো পাঠিয়ে বাজারে যাচ্ছালো, ওরা বলে কেন তোরা ঝামেলা করছিস? আচ্ছা, বলার পরে ওই গুলি করে। তারপরে এ ঘটনার পরপরই যুব তৃণমূল কর্মীদের বাড়িঘর লুটপাট ও ভাঙচুর করা হয়। শেষে ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার ওসি সোমেন বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসলে মৃতদেহটি উদ্ধার করে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তারপর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে পুলিশ ২৫টি তাজা বোমা ও একটি কার্তুজের খোল উদ্ধার করেছে। তোমার ছাবালটা কি করে যুব? তা তোমাদের বাড়িতে এসে ভাঙলা কেন? কি বলছে? এসে বলো শুন দিগা থবুনি উনি বন্ধু বাস করছে দুবুনি, হ্যাঁ বুড়িতে হাঁট, এই হাঁট বলে আমার মা ধর করে ওইধার বাগান দিকে তেড়ে দেড়ে ছাড়ো জিনিসপত্র সব ওই দাগানো ঘর বসে। কী নিয়ে গেছে তোমার বাড়ি থেকে? আমার বাড়িতে দলিল পাত্র, আই কার্ড, টাটকা সব নিয়ে গেছে। কাদের লোকজন তোমাদের বাড়িতে ভাঙলো? কারো বুড়োর লোকজন? বুড়োরা ভেঙেছে। আর তোমার তোমার তোমাদের ছেলেগুলো কি করে? যুব করে? তোমার বাড়িতে কি সব কিছু নিয়ে চলে গিয়েছে? কি কি নিয়ে গেছে? ভালো ভালো কাপড়, ভালো ভালো দলিল পত্র। এই থেকে এই থেকে বলো। আর গয়নাপাতি সব টাকা পয়সা যা চলে গেছে। তোমার নাম কি? ওই আমার নাম হচ্ছে তমেনা। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ১৭ জনকে আটক করেছে এবং অশান্তি এড়াতে এলাকায় পুলিশ পিকেট বসানোর পাশাপাশি তল্লাশিও শুরু করেছে পুলিশ। এ বিষয়ে সরাসরি শওকত মোল্লা ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ করে বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল মান্নান গাজী ওরফে মন্টু গাজী বলেন, কি হয়েছিল? কি দীর্ঘদিন ধরে শওকত মোল্লা তার হারমাত বাহিনী আমান লস্কর মাজেদ মোল্লা এদের নেতৃত্বে ফুলমালঞ্চ অঞ্চলে একের পর এক সন্ত্রাস আর খুন নতুন করে গত ভোর রাত্রে এই ইউসুফের নেতৃত্বে আমাদের সমর্থক আমির আলী সর্দারের বাড়ি ঘেরাও করে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়। মফিজ ডাক্তার অন্যতম তার নায়ক, হারমাত বাহিনীর সর্দার,
আর টোটালটাই শওকত মোল্লার নেতৃত্বে চক্রান্তে, আমান মাজেদ মোল্লার নেতৃত্বে চক্রান্তে, ইউসুফ মোল্লার চক্রান্তে। এই ঘটনা ইতি গত 15 দিন ধরে 10 জনার মেরেছে, হাত পা ভাঙাছে, এখনো হাসপাতালে আছে, ফের নতুন করে তার আজকে আর তার পুনরাবৃত্তি। এই মারার মূল কারণটা কি? মারার মূল কারণ এখানে আরমাত বাহিনীর রাজত্ব কায়েম করবে শওকত মোল্লা, জালাল আমান, এটাই হচ্ছে তাদের ইস্যুফ, এদের হারমাত বাহিনীর রাজত্ব কায়েম করবে এখানে। এই কারণে মানে এলাকা দখল রাখা, এলাকা দখল। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে বাসন্তী ব্লক যুব তৃণমূল কংগ্রেস নেতা আমানুল্লাহ লস্কর বলেন, রামঝাড়াতে এক তৃণমূল কর্মীকে গুলি করে খুন করার অভিযোগ উঠছে ওখানকার যুব তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে, কি বলবেন? দেখুন, এটা যুব তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কিছু না, এটা ঘরোয়া বিবাদ, এই নিয়ে গণ্ডগোল হয়েছে। বরঞ্চ এই গণ্ডগোল হওয়ার পরে বেশ কিছু লোকজনদের, তৃণমূল কংগ্রেসের সমর্থকদের বাড়ি ভাঙচুর করে এবং লুটপাট করে, দোকানপাট লুটপাট করে এবং গয়না গাড়ি টাকা পয়সা সব মানে নিয়ে চলে গেছে। এবং এই অঞ্চলে দীর্ঘদিন ধরে জয়ন্ত নস্কর এবং মন্টু গাজীরা এবং তার ছেলে বিভিন্নভাবে আরএসপির লোকদের লাগিয়ে দিয়ে যাতে অঞ্চলটা ওদের দখলে নিতে পারে এই চেষ্টা করে দীর্ঘদিন ধরে গণ্ডগোল লাগিয়ে রেখেছে। এটা পুলিশ প্রশাসনকে আমরা বারে বারে জানিয়েছি, পুলিশ প্রশাসন চেষ্টাও করছে। এই যে ওরা যে আপনাদের আব্দুল মান্নান কাছে অভিযোগ করছে যে যুব তৃণমূল করেছে, তাহলে কি এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নয়? ওরা আমাদের ফাঁসাবার জন্যে বারে বারে এই জিনিস করছে, যেহেতু ওই অঞ্চলটা ওদের দখলে নেওয়ার জন্যে এই করছে। কি বলবেন এই যে ওরা যে অভিযোগটা করছে তার বিরুদ্ধে কি বলবেন? ওরা যে কোনো গণ্ডগোল, ঝুট ঝামেলা, ঘরোয়া দ্বন্দ্ব সেগুলো নিয়ে যুব তৃণমূল কংগ্রেসের নামে দোষ চাপাচ্ছে, যেহেতু আমাদের যাতে ছোট করা যায়, খাটো করা যায় এবং ওই অঞ্চলটা দখল নেওয়া যায় সেই জন্য এই ধরনের জিনিস করছে। মানে ওই অঞ্চলটা কি আপনাদের দখলে আছে? হ্যাঁ, ওই অঞ্চল আমাদের দখলে। ওরা কি চাইছে? ওরা চাচ্ছে ওদের নিজেদের দখলে নেবে আর কি। আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটা করছে সেটা কি? সেটা একদম মিথ্যে অভিযোগ এবং এর সঙ্গে যুব তৃণমূল কংগ্রেসের কোনো যোগসূত্র নেই।